স্বাগতম সবাইকে আমরা চার টাইপের ফেসবুক অ্যাড নিয়ে জানলাম এখন আমরা জানবো আপনি এই ফেসবুক অ্যাডগুলো কোথায় কোথায় দেখতে পান অর্থাৎ ফেসবুক অ্যাডের প্লেসমেন্টগুলো নিয়ে তো চলুন আমরা দেখে আসি সো নর্মালি আপনি যখন একটা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে কোনো একটা অ্যাড ক্রিয়েট করেন তখন আপনার অডিয়েন্সরা এটা সেভারেল ডিফারেন্ট প্লেসেস দেখতে পারে সো ফেসবুক অটোমেটিক্যালি বিভিন্ন প্লেসের জন্য নিজেরা হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নেয় অর্থাৎ আপনি হচ্ছে আপনি একটাই অ্যাড দিবেন সেই অ্যাডটা বিভিন্ন ফর্মেটে বা বিভিন্ন প্লেসমেন্টে ফেসবুকে হচ্ছে এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেয় সো বেসিক্যালি আপনি যেমন দেখেন এখানে একটা গ্রাফিক্স অ্যাড দিচ্ছেন সো ফেসবুক এই এই সাইজেরও অ্যাড দেখায় আবার হচ্ছে যে রাইট কলমের জন্য এই সাইজেরও দেখায় আবার মোবাইল স্ক্রিনের জন্য এই সাইজেরও দেখায় অর্থাৎ বিভিন্ন সাইজের হচ্ছে যে ফেসবুক অ্যাড সে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেয় তো আমরা এই প্লেসমেন্টগুলো কী কী হয় সেটা একটু দেখে আসতে পারি সো প্রথম যে হচ্ছে ফেসবুক অ্যাড প্লেসমেন্ট সেটা হচ্ছে আপনার ফেসবুক নিউজ ফিড অর্থাৎ আপনি যখন ফেসবুকে ব্রাউজ করছেন এখানে হচ্ছে আপনি ফেসবুকে একটা অ্যাড দেখতে পাবেন সো আপনি এখন এখানে হচ্ছে একটা গ্রাফিক্স সেট এবং এখানে হচ্ছে যে কিছু যদি হেডলাইন থাকে এবং কোনো কল অ্যাকশন থাকে সেটা হচ্ছে আপনি দেখতে পাবেন তো এই ফেসবুক অ্যাডটা আপনি হচ্ছে যে নিউজ ফিডে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনি যদি ডেস্কটপ থেকে ব্রাউজ করেন তখনও দেখতে পাবেন আপনি যদি মোবাইলে যদি অ্যাপ থেকে যদি ব্রাউজ করেন তখন হচ্ছে এই অ্যাড প্লেসমেন্ট হচ্ছে দেখতে পাবেন সেকেন্ড যে প্লেসমেন্টটা সেটা হচ্ছে ফেসবুকে রাইট কলামে অর্থাৎ আপনি যখন ফেসবুকে রুম করে ব্রাউজ করছেন তখন রাইট কলামে এইভাবে হচ্ছে আপনি একটা দেখতে পাবেন তো এটা এখানে বলে রাখা ভালো এই ফেসবুকে রাইট কলামটা শুধুমাত্র ডেস্কটপ ভার্সনের জন্য প্রয়োজ্য কারণ মোবাইলের হচ্ছে শুধুমাত্র একটা হচ্ছে যে কলাম দেখা যায় এরকম করে আলাদা করে কোনো রাইট কলম বা লেফট কলাম থাকে না সো রাইট এখানে যে ডেস্কটপের জন্যই শুধুমাত্র হচ্ছে রাইট কলামে এরকম করে আপনি অ্যাডটা দেখতে পারবেন সো এখানে একটা জিনিস বলা আমরা যে চার টাইপের অ্যাডের কথা বলছি যে ইমেজ অ্যাড ভিডিও অ্যাড হচ্ছে ক্যারোজেল বা হচ্ছে আমাদের কালেকশান তো আপনারা হচ্ছে যেগুলো ফিডের মধ্যে এখানে দেখতে পাবেন অথবা হচ্ছে যে এখানে আপনার রাইট কলের মধ্যে দেখতে পাবেন এছাড়া ফেসবুকে আরেকটা অ্যাড প্লেসমেন্ট সেটা হচ্ছে ফেসবুক স্টোরিজ তো ফেসবুকের স্টোরিজে হচ্ছে যখন আপনি ব্রাউজ করবেন তখন দেখবেন হচ্ছে আপনি তিন চারটা হচ্ছে আপনার ফ্রেন্ডদের স্টোরি দেখার পরে একটা হচ্ছে হয়তো এরকম করে অ্যাড দেখতে পাবেন সো এটা হচ্ছে ফেসবুকের একটা অ্যাডপ্লেসমেন্ট এবং এখানে নর্মালি হচ্ছে আপনি ইমেজ অ্যাড এবং হচ্ছে ভিডিও অ্যাড অথবা হচ্ছে যে যেটা অ্যাড সেগুলো হচ্ছে সবগুলো আপনি স্টোরিতে হচ্ছে দেখতে পাবেন এরপরে প্লেসমেন্টটা সেটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিড তো ফস ইনস্টাগ্রাম যেহেতু ফেসবুকেরই হচ্ছে আরেকটা সিস্টার কনসার্ন এখন সো ফেসবুকের যে অ্যাডটা আপনি দিচ্ছেন সেখানে প্লেসমেন্ট হিসেবে আপনি যদি ইনস্টাগ্রাম ফিডটা যদি দিতেন তখন দেখা যাবেন এই যে ইনস্টাগ্রামের এখানেও একই অ্যাডটা হচ্ছে আপনি একইভাবে দেখতে পাবেন সো এটাও হচ্ছে আপনি গ্রাফিক্স অ্যাড বা হচ্ছে যে যদি ভিডিও অ্যাড অথবা ক্যারোসেল অ্যাড এভাবে হচ্ছে সবগুলো হচ্ছে এখান থেকে ইনস্টাগ্রাম ফিডেও দেখতে পারবেন এবং সাথে সাথে আপনি ইনস্টাগ্রাম স্টোরিজেও হচ্ছে যে একই অ্যাডটা দেখতে পারবেন অর্থাৎ হচ্ছে আপনি ফেসবুক স্টোরিজে যেরকম ব্রাউজ করতে করতে অ্যাডটা দেখেন ইনস্টাগ্রাম স্টোরিজেও ব্রাউজ করার সময় হচ্ছে আপনি একইভাবে হচ্ছে যে একটা অ্যাড দেখতে পারবেন এবং সবসময় খেয়াল রাখবেন যে অ্যাডের নিচে স্পন্সর করে লিখা থাকে স্পন্সর করে থাকলে আপনি বুঝতে পারবেন সেটা একটা ফেসবুকের একটা অ্যাড এছাড়া ম্যাসেঞ্জারের ইনবক্সও হচ্ছে আপনি অ্যাড দেখতে পারবেন সো অর্থাৎ মেসেঞ্জারের যে হোম টাইপ যেটা সেখানে নিচে দেখবেন এরকম করে আপনি একটা অ্যাড দেখতে পারবেন এটা বেসিক্যালি ফেসবুকে আর একটা অ্যাড প্লেসমেন্টের জায়গা এছাড়াও আপনি স্পন্সর মেসেজও দেখতে পাবেন অর্থাৎ আপনি যখন ফেসবুকে আপনি যখন মেসেঞ্জারে যাচ্ছেন তখন দেখবেন এখানে মেসেঞ্জারে হচ্ছে আপনার ফ্রেন্ডের এরকম মেসেজের মাঝে করে হঠাৎ করে একটা হচ্ছে আপনি দেখতে পারবেন এটাও একটা ফেসবুকে অ্যাড জায়গা মেসেজে আপনি দুইভাবে হচ্ছে অ্যাড দেখতে পারবেন একটা হচ্ছে মেসেঞ্জার ইনবক্সের মধ্যে যে মেসেঞ্জারের যে হোম ট্যাপটা সেখানে হচ্ছে দেখতে পারবেন বড় করে অ্যাডটা অথবা ছোট করে এরকম করে স্পন্সর মেসেজ আকারেও দেখতে পারবেন যেটা হচ্ছে মনে হবে আরেকটাই মেসেজ কিন্তু এটা বেসিক্যালি একটা ফেসবুকে আরেকটা অ্যাড প্লেসমেন্ট এছাড়া আপনারা ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের মধ্যে হচ্ছে আপনাদের অ্যাডগুলো দেখতে পাবেন সো অর্থাৎ ইনস্ট্যান্ট আর্টিকেলের মধ্যে যখন আপনারা হচ্ছে ব্রাউজ করবেন তখন দেখবেন এখানে হচ্ছে গ্রাফিক্স এর অথবা ভিডিও এর অথবা ক্যারোজেল বা কালে আপনার যে কালেকশানের সেটা হচ্ছে দেখা যায় সো ইনস্ট্যান্ট আর্টিকেল দিয়ে যদি আপনারা যদি না জানেন সেই জন্য এখানে জাস্ট একটা এক্সাম্পল দেখানো আপনারা যখন হোম ফিডে ব্রাউজ করবেন তখন দেখবেন যে অনেকগুলো নিউজে বা নিউজ আর্টিকেল লিঙ্কের এখানে এরকম করে একটা বোল্টের মতো একটা আইকন থাকে তো এখানে মতো যখন আপনি হচ্ছে ক্লিক করবেন তখন এটা ইনস্ট্যান্টলি হচ্ছে একটা আর্টিকেল আকার হচ্ছে চলে আসে এবং আর্টিকেলের নিচে যখন আপনার নিউজটা পড়তে থাকবেন দেখবেন এখানে এরকম করে একটা অ্যারোচ হয়তো আপনারা দেখতে পাবেন এছাড়া নতুন আর একটা অ্যাডপ্লেসমেন্ট এখন এসেছে ফেসবুকে সেটা হচ্ছে ইনস্ট্রিম ভিডিও তো ইনস্ট্রিম ভিডিওটা কি আপনি অন্য কোনো একটা ভিডিও দেখছেন সেই ভিডিওটা চলার মাঝখানে একটা পনেরো সেকেন্ডের একটা ভিডিও অ্যাড দেখা যায় সো এটা বেসিক্যালি ইনস্ট্রিম ভিডিও তো এটা আমাদের যে মেইন যে ভিডিও অ্যাড যেটা ছিল সেটার সাথে যে পার্থক্যটা সেই ভিডিওটাতে আপনি হচ্ছে এক সেকেন্ড থেকে শুরু করে চার ঘন্টার অ্যাড দিতে পারবেন কিন্তু ইনস্ট্রিম ভিডিওতে আপনাকে অ্যাড দিতে হলে সেটা অবশ্যই পনেরো সেকেন্ডের কম হতে হবে অর্থাৎ পনেরো সেকেন্ডের কম যদি আপনার কোনো একটা যদি অ্যাড হয় সেটা আপনি প্লেসমেন্টের ওখানে আপনি ইনস্ট্রিম ভিডিওটা হচ্ছে সেট করতে পারবেন তো যখন আমরা হচ্ছে অ্যাড ম্যানেজার নিয়ে হচ্ছে আরেকটু বিস্তারিত জানবো তখন হচ্ছে এই ইনস্ট্রিম ভিডিওতে আপনি কীভাবে প্লেসমেন্টটা সিলেক্ট করবেন সেটা নিয়ে হচ্ছে আমরা জানতে পারবো এছাড়া ফেসবুকের অ্যাড প্লেসমেন্টের আরেকটা জায়গা হচ্ছে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক তো অডিয়েন্স নেটওয়ার্কটা কি সো নর্মালি আপনি যখন ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন ব্রাউজ করছেন তখন তো হচ্ছে যে ফিড অথবা স্টোরিতে হচ্ছে আপনি অ্যাড দেখছেন এছাড়াও আপনারা বিভিন্ন অ্যাপ ইউজ করতে পারেন অন্যান্য বা হচ্ছে অন্যান্য ওয়েবসাইট হচ্ছে ব্রাউজ করতে পারেন তো সেখানে ফেসবুকের যদি কোড বসানো থাকে অডিয়েন্স নেটওয়ার্কে যদি কোনো কোড বসানো থাকে যেমন কথা কথা আপনার একটা অ্যাপ থাকতে পারে অথবা হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে সো এরকম ওই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে যদি আপনি ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কে কোড বসিয়ে দেন তখন ফেসবুকে কেউ যদি অ্যাড প্লেস করে সেটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্কে এখানে দেখেন যেরকম করে হচ্ছে অ্যাডটা হচ্ছে চলে আসে সো অ্যাডটা এখানে উপরে টপ ব্যানার আসতে পারে এখানে হচ্ছে যে আপনার উপরে বড় করে আরেকটা এর হিসেবে আসতে পারে অথবা যে আপনার আর্টিকেলের মাঝখানে রুম করে অ্যাড আসতে পারে সো এরকম করে আপনার ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমেও আপনি হচ্ছে ফেসবুকে অ্যাডগুলো হচ্ছে প্লেস করতে পারবেন সো ফেসবুকে প্লেসমেন্ট আর একটা জায়গা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস তো ফেসবুক মার্কেট প্লেসটা কি ফেসবুক এখন ফেসবুক মার্কেট প্লেস বা ফেসবুক সব চালু করেছে যেখানে হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের এরকম করে কালেকশান এখানে দেখা যায় সো এই এরকম কোনো কালেকশানের মাঝখানে হঠাৎ করে আপনি একটা দেখবেন হচ্ছে এরকম করে একটা স্পন্সর হচ্ছে পোস্ট এবং এখানে যখন কেউ ক্লিক করবে তখন হচ্ছে তাকে একটা ওই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে আর কেউ ডিটেলস এসে জানতে পারবে এরকম একটা অপশান হচ্ছে দিবে সো ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে আপনি আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে এবং সেটা যদি আপনি দাম অনুযায়ী হচ্ছে যদি কোনো একটা প্রোডাক্ট ডিসপ্লে করাতে চান সে অনুযায়ী সেটা সেটা তখন হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসও হচ্ছে আপনি একটা অ্যাড প্লেসমেন্ট অপশান হিসেবে দেখাতে পারবেন এছাড়া আরেকটা যেটা অপশন যেটা হচ্ছে যে রিওয়ার্ডেড ভিডিও বা ইনস্ট্রিম ভিডিও অর্থাৎ হচ্ছে এটা বেসে গেলে যখন এরকম কোনো একটা অ্যাপের মধ্যে যখন কেউ একটা ধরেন অ্যাপ খেলছে অ্যাপের মধ্যে কোনো একটা খেলছে বা অ্যাপ ইউজ করছে তখন মাঝখানে এরকম দেখবেন হঠাৎ করে একটা অ্যাড চলে আসে সো এটা রিওয়ার্ডেড ভিডিও বা ইনস্ট্রিম ভিডিওর মধ্যে আপনি হচ্ছে ফেসবুক অ্যাডটা প্লেস করতে পারেন সো আমরা দেখে নিলাম যে ফেসবুক অ্যাড হচ্ছে আপনারা কোথে কোথায় প্লেস করতে পারেন তো তারপরে যদি আমরা একবার গোথ্রু করি তাহলে হচ্ছে আপনাদের জন্য এটা মনে রাখতে হচ্ছে সুবিধা হবে সো প্রথমত হচ্ছে ফেসবুক নিউজ ফিড এটা হচ্ছে মোবাইল বা ডেস্কটপ দুটাতেই হচ্ছে আপনি দেখতে পারবেন সেকেন্ড থিং হচ্ছে আপনি ফেসবুক র্যাড কলামে দেখতে পারবেন যেটা শুধুমাত্র ডেস্কটপ থেকে দেখা যায় এছাড়া হচ্ছে ফেসবুক স্টোরিতে দেখা যায় আপনার অ্যাডটা অথবা হচ্ছে ইনস্টাগ্রাম ফিড এবং ইনস্টাগ্রাম স্টোরি এই দুই জায়গায় হচ্ছে আপনার ফেসবুকে অ্যাড প্লেসমেন্টটা করা যায় এছাড়া হচ্ছে আপনি মেসেঞ্জারের ইনবক্সে হচ্ছে দুই জায়গায় দেখতে পারেন একটা হচ্ছে হোম ট্যাবে অথবা হচ্ছে যে আপনি একটা স্পন্সর মেসেজ হিসেবেও আপনি অ্যাডটা দেখতে পান এছাড়া আর্টিকেলে মাঝখানেও দেখতে পান আপনার একটা এছাড়া ফেসবুক ইনস্ট্রিম ভিডিও অর্থাৎ হচ্ছে ফেসবুকের যখন একটা ভিডিও চলছে অন্য কোনো একটা পেজের সেখানের মাঝখানে হঠাৎ করে একটা পনেরো সেকেন্ডের একটা ব্রেক দিয়ে আপনি নন স্কিপেবল ইনস্ট্রাম ভিডিও হচ্ছে এখানে অ্যাডটা প্লেস করা যায় এছাড়াও যে ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে দেখা যায় অর্থাৎ ফেসবুকে যদি যেসব থার্ড পার্টি হচ্ছে তাদের নেটওয়ার্ক আছে সেখানে যদি ফেসবুকে অ্যাডের কোডটা বসানো থাকে তখন সে অডিয়েন্স নেটওয়ার্কের ওখানেও আপনার একটা প্লেস করতে পারে অথবা হচ্ছে ফেসবুকের যে মার্কেট প্লেস সেখানে হচ্ছে এখন অ্যাড প্লেসমেন্ট করার অপশান আছে এবং লাস্টলি যে রিওয়ার্ডেড ভিডিও বা ইনস্ট্রাম ভিডিওর মধ্যে এই প্লেস করা যায় তো আমরা শিখে গেলাম আপনি হচ্ছে যদি ফেসবুকে কোন একটা অ্যাড প্লেস করেন তো আপনার অডিয়েন্স সেটা কোন কোন জায়গায় হচ্ছে দেখবে সো আজকে এ পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে একটা ফেসবুক অ্যাড এর মেইন তিনটা কি ইলেমেন্ট নিয়ে জানবো হ্যাপি